কুষ্টিয়া সদর ঝাউদিয়া আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গেল 3 মে মঙ্গলবার দিন গত রাতে সংঘর্ষে নিহত মতিয়ার মণ্ডলের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলীকে প্রধান আসামি করে 67 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় নিহত রহিম মালিতার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ আনিস মেম্বারকে প্রধান আসামি করে 27 জনের বিরুদ্ধে একই থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান পৃথক দুইটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, পুরো আস্থানগর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। উল্লেখ, ঈদের আগের দিন সোমবার 2 মে বিকাল কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদা ইউনিয়নের আস্থানগর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় 4 জন নিহত হয়, আহত হয় অন্তত আরও 15 জন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।